बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम। आमी शेख मुहम्मद जियाउर रहमान, शौकेर अध्यापक ओ चेयरमैन, इस्लामेर इतिहास ओ संस्कृति विभाग, सिद्धेश्वरी कलेज, ढाका। आमी 2021 सालेर संक्षिप्त सिलेबास निये मानविक विभागेर जोन्नो किछु गुरुत्वपूर्ण टिप्स निये आज अधिकार टीवीते हाजिर हुए सी। मानविक विभागे अनेक छात्र छात्री आसे जारा हताश थाके जे एई मानविक विभागेर पढ़ालेखा करे आमरा की करब। आसले मानविक विभाग एकटा मजार विभाग। ए विभागे लेखापड़ा करे मानुष बा छात्र छात्रीरा अनेक उच्च लेवेले जेते पारे एबं एमन कि विश्वविद्यालय भालो भालो जायगा करे नियेछेन। विश्वविद्यालयेर अनेक शिक्षक आछे मानविक विभागे, मानविक विभागेरी एवं राष्ट्रेर गुरुत्वपूर्ण दायित्वे एमन कि बीसीएस केडार थेके शुरू करे समस्त क्षेत्रे मानविक विभागेर जय जयकार। आजके आमरा सर्वप्रथम मानविक विभागेर इंग्रेजीर विषयेर कथा बोलते पारी। इंग्रेजीटा आसले एकटु कठिन, विशेष करे मानविक विभागे छात्र छात्रीदेर जन्य। एखाने छात्र छात्रीरा मानविक विभागेर इंग्रेजीटा एकटु गुरुत्व सहकारे रुटीन आकारे एकटु जदि पढ़ालेखा करे ताहले भालो करा सम्भव। एवं इंग्रेजीटा साधारणत मानविक विभागेर अत्यंत एकटा गुरुत्वपूर्ण विषय। एई विषये अनेक छात्र छात्रीरा साधारणत खराब करे थाके बा फलाफल অকৃতকার্য হয়ে থাকে। এই ইংরেজি বিষয়টা যদি আমরা গুরুত্ব সহকারে পড়ালেখা করি তাহলে এটা ভালো করা সম্ভব। এর পরবর্তীতে আইসিটি, মানবিক বিভাগের কিন্তু একটা অত্যাধুনিক সাবজেক্ট। এইটা সারা বিশ্বে কিন্তু প্রফুল্ল, সারা বিশ্বকে জয় জয়কার এই আইসিটি। আজ মানুষের হাতের মুঠোয়, পকেটে, ঘরের কোনায় কোনায় এই আইসিটিটা পৌঁছে গেছে। এটা আমরা ভালো করার চেষ্টা করব। পরবর্তীতে আসছে অর্থনীতি। অর্থনীতিও কিন্তু মানবিক বিভাগের একটু কঠিন বিষয়, কিন্তু তেমন কোনো কঠিন না। এখানে যদি কয়েকটা জিনিসে একটু গুরুত্ব দেওয়া যায় তাহলে অর্থনীতিতে অনেক ভালো করা যায়। যেমন চিত্র দেওয়া যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি একটু ভালো গুরুত্ব সহকারে দেখা যায় তাহলে অনেক অঙ্কের মতো এখানে নাম্বারটা উঠবে। পরবর্তীতে আসতেছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কিন্তু একটা মজার সাবজেক্ট। এই রাষ্ট্রবিজ্ঞানে লেখাপড়া করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব এবং রাজনৈতিকভাবে এখানে যাওয়া সম্ভব। বিসিএস থেকে শুরু করে সমস্ত জায়গায় এই সাবজেক্টটার বিচরণ রয়েছে। পরবর্তীতে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সমাজবিজ্ঞানে পড়ালেখা করে ছাত্রছাত্রীরা কিন্তু অনেক ভালো লেভেলে যেতে পারে এবং এই সমাজবিজ্ঞানে ছাত্রছাত্রীরা সমস্ত বিষয় জায়গায় যাওয়া সম্ভব এবং এটা একটা অনেক নাম্বার তোলার একটা বিষয়। সমাজকর্ম, সমাজকর্ম সাবজেক্টটা আনন্দের একটা সাবজেক্ট। যে সাবজেক্টে শুধু উদ্দীপকগুলো একটু সাধারণভাবে দেখলে এখানে ভালো করা সম্ভব এবং উদ্দীপকগুলো তোমরা একটু মোটামুটি করে পড়বা। এবং সমাজকর্ম অত্যন্ত সহজ বিষয় এবং এই সমাজকর্মে অনেক নম্বর এখান থেকে ক্যারি করা যায়। এরপরে আসতেছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একটা ইতিহাসভিত্তিক বিষয়। এই বিষয়ে অনেকেই হতাশ থাকে যে ইসলামী ইতিহাসে মানবিকের কি করা যায়। এই ইসলামের ইতিহাসে কিন্তু আমাদের বর্তমান দেশে 32টা বিসিএস ক্যাডার এবং এই ইসলামী ইতিহাসের ছেলেমেয়েরাই বেশি বিসিএস ক্যাডার হয়ে থাকে। এই
ইসলামের ইতিহাসে অতি সংক্ষিপ্ত একটা সাবজেক্ট সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাসটা সুন্দর করে একটু পড়ালেখা করলে ইসলামের ইতিহাসে কিন্তু অনেক নাম্বার ক্যারি করা যায়, এবং এটা অঙ্কের মতো নাম্বার। ইতিহাসে অনেক সময় এ প্লাস পাওয়া সম্ভব, এবং এ প্লাসের থেকেও অধিক নাম্বার ক্যারি করা যায় এই ইতিহাস থেকে। এই ইতিহাসে সাধারণত উদ্দীপকগুলো, তারপর এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এখানে অবজেক্টিভ রয়েছে। অবজেক্টিভগুলো অত্যন্ত সহজ, এবং বিষয়ভিত্তিক অবজেক্টিভগুলো খুব সহজেই পারা যায়। এবং সর্বশেষ আমি তোমাদের জন্য যে টিপসটা রাখবো, এটা হচ্ছে তোমরা বাসায় থেকে মডেল টেস্টগুলো পরীক্ষা দিবে, এবং এই মডেল টেস্টগুলো যদি তোমরা সুন্দর করে পড়তে পারো, এবং পড়ে তোমরা এবং লিখে লিখে এগুলো লিখে লিখে এগুলো প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করলে তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। তো স্যারটি তোমাদের জন্য সর্বশেষ যে টিপসটা থাকবে আমার, তোমরা ঘরে থেকে মডেল টেস্টগুলো গুরুত্ব সহকারে দিবে, এবং অবজেক্টিভ প্রত্যেক অধ্যায় থেকে, প্রতি পেপারের প্রত্যেক অধ্যায় থেকে কিছু কিছু করে অবজেক্টিভ পড়বে, এবং এই অবজেক্টিভগুলো প্র্যাকটিস করবে, এবং মডেল টেস্ট পরীক্ষা দিয়ে তোমরা সময় অনুযায়ী ঘড়ি দেখে দেখে সময় নির্ধারণ করবে, যে একটা প্রশ্নে কত সময় লেখা যাবে, এই সময়টা নির্ধারণ করলে তোমরা অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবে। এই বলে আমি আজকের এইখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা ঘরে থাকবে, ভালো থাকবে, এবং COVID-19 এড়িয়ে চলবে, পড়ালেখা করো, এবং এটা ভালো করবে। তোমরা অধিকার টিভি দেখবে, আমি এই অধিকার টিভিতে হয়তো আরও একদিন হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। খুদা হাফেজ।